फॉर बेस्ट लिसनिंग एक्सपिरियंस यूज हेडफोन्स। उत्कृष्ट साउंड क्वालिटी জন্য অনুগ্রহ করে হেডফোন ব্যবহার করুন। মহারাজ, তাহলে শুরু করছি আমার প্রথম গল্প। মহারাজ, এই গল্প বারাণসী নামক এক নগরীর। সেখানকার রাজা ছিলেন রাজা প্রতাপ মুকুট, এবং তার একমাত্র পুত্রের নাম ছিল বজ্র মুকুট। এই গল্প বজ্র মুকুটের গল্প। বজ্র মুকুটের সবচেয়ে ভালো বন্ধু ছিল রাজা প্রতাপ মুকুটের মন্ত্রী পুত্র সিংহদত্ত। ছোটবেলার থেকেই তারা দুজনে ছিল যাকে বলে অভিন্ন হৃদয় বন্ধু। বজ্র মুকুট আর সিংহদত্ত একদিন গভীর বনে শিকার করতে গেল। অনেকক্ষণ শিকার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বজ্র মুকুট এসে বসল একটা সুন্দর সরোবরের ধারে। সিংহদত্ত তখন অন্যদিকে শিকারের খোঁজে গেছিল। হঠাৎ সরোবরের কাছে বজ্র মুকুট দেখতে পেল এক সুন্দরী মেয়েকে। সে স্নান সেরে তার সখীদের সাথে গাছের ছায়ায় বেড়াচ্ছিল। তার মোহিনী রূপে বজ্র মুকুট মুগ্ধ হয়ে গেল, এবং প্রথম দেখাতেই তাকে বজ্র মুকুটের ভালো লাগল। বজ্র মুকুট সাহস করে মেয়েটির কাছে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলল। শোনো মেয়ে, আমার না তোমাকে খুব ভালো লেগেছে। তোমার নাম কি? কোথায় থাকো? বজ্র মুকুটে প্রশ্নের কোনো উত্তর দিল না মেয়েটি। তবে নিজের খোপায় গাঁথা পদ্ম ফুলটা খুলে নিয়ে সে হাতে নিল। তারপর ফুলটা প্রথমে নিজের কানে পড়ল। বজ্র মুকুট কিছুই বুঝতে পারল না। তারপর ফুলটা কান থেকে খুলে নিয়ে মেয়েটি নিজের দাঁতে কাটল। তারপর মাটিতে ফেলে দিল, এবং আবার কুড়িয়ে নিয়ে নিজের বুকে রাখল। বজ্র মুকুট কিচ্ছু বুঝতে না পেরে শুধু তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। এদিকে ততক্ষণে ছুটতে ছুটতে সিংহদত্ত সেখানে এসে উপস্থিত। বন্ধু, তুমি এদিকে কি করছো? ওদিকে চলো, দেখো ওদিকে কত সুন্দর সুন্দর পাখি আছে। আমরা শিকার করতে এসেছি তো নাকি বন্ধু? সিংহদত্তের হাঁক ডাকে বজ্র মুকুটের সম্বিত ফিরল। কিন্তু সম্বিত ফিরতেই সে লক্ষ্য করল সেই মেয়েটি তখন আর সেখানে নেই। সেদিন বাড়ি ফেরার পর থেকেই বজ্র মুকুট কেমন যেন আনমনা হয়ে গেল। সে সারাক্ষণ শুধু ওই মেয়েটির কথাই ভাবে। খাওয়া দাওয়া কাজকর্ম কিছুতেই তার মন নেই। এই দেখে রাজা প্রতাপ মুকুট
উনি চিন্তায় পড়ে গেলেন। এইভাবে 5 দিন কেটে গেল। প্রতাপ মুকুট সিংহদত্তকে ডেকে পাঠালেন। মহারাজ আমায় ডেকে পাঠালেন? সিংহদত্ত, তুমি আমার ছেলের মতো, আর তুমি বজ্র মুকুটের সবচেয়ে ভালো বন্ধু। আমি বজ্র মুকুটকে নিয়ে বড়ই চিন্তায় আছি। বুঝতে পেরেছি মহারাজ, আমিও লক্ষ্য করেছি বজ্র মুকুট কদিন ধরে কিরকম যেন একটা হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলেও ও আমায় কিচ্ছু বলে না, কিন্তু আমি জানি ও তোমার কাছে ঠিক সব বলবে। তুমি একবার ওর সাথে কথা বলে দেখো না বাবা, আমার বড়ই চিন্তা হয় ওর জন্য। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আজই ওর সাথে কথা বলবো, আপনি নিশ্চিন্ত থাকুন। সেই রাতেই সিংহদত্ত বজ্র মুকুটের সাথে খোলাখুলি কথা বলল। নিজের প্রিয়তম বন্ধুকে ভরসা করে বজ্র মুকুট শেষমেশ খোলাখুলি তাকে সব কিছুই বলে ফেলল। সেই দিনের ঘটনা, সেই রূপসী মেয়েটির কথাও। বন্ধু, আমি মেয়েটিকে বড় ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনো মেয়েটির দেওয়া সংকেতগুলো আমি ঠিক উদ্ধার করতে পারছি না। আর উদ্ধার না করা অবধি আমার শান্তিও হবে না। আরে বন্ধু, তুমি আমাকে আগে বলবে তো একথা, এই সংকেতের মানে তো খুব সহজ। সে কি, তুমি বুঝে গেছো? বুঝবো না মানে? দেখো, মেয়েটা খোপা থেকে খুলে ফুলটা কানে পড়ল, তার মানে সে বলতে চাইলো যে সে কর্ণাট নগরে থাকে। তারপর সে ফুলটা দাঁতে কাটলো, মানে সে দন্তকাট রাজার মেয়ে। তারপর সে ফুলটা মাটিতে ছুঁড়ে ফেলল, মানে ওর নাম পদ্মাবতী। আর সব শেষে সে ফুলটা নিজের বুকে রাখল, তার মানে বন্ধু, সে তোমায় বিয়ে করতে চায়, বুঝলে? সত্যি সত্যি বলছো বন্ধু? তুমি তুমি আমায় বাঁচালে ভাই, তুমি আমায় বাঁচালে। পরের দিনে বজ্র মুকুট আর সিংহদত্ত কর্ণাট নগরের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে তারা রাজবাড়ির সামনে এক কুঁড়ে ঘর দেখতে পেল, যেখানে এক বুড়ি থাকে। বজ্র মুকুট তার কাছে গিয়ে বলল, মা, আমরা এখানে ব্যবসা করতে এসেছি, নতুন জায়গা, কিছুই চিনি না এখানকার, এখানে কোথায় থাকার জায়গা পাবো একটু বলতে পারেন? তোমরা কোথা থেকে আসছো বাচ্চা? আমরা বারাণসী নগর থেকে আসছি মা। আচ্ছা, তোমরা এখানেই থাকতে পারো, আমার এখানে এই ছোট্ট ঘরে আমি একাই থাকি। ঘরে লোকজন এসে থাকলে আমারও একটু সময় কাটে আর কি। বাহ, তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ মা। আস্তে আস্তে বুড়ির সাথে ওদের ভাব জমে গেল। বুড়িকে রাজকুমারী পদ্মাবতীর ব্যাপারে জিজ্ঞাসা করতে সে বলল, পদ্মাবতী, সে তো ছোট থেকেই আমার কাছে মানুষ হয়েছে। আমি এখনো রোজ রাজবাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে আসি। এই তো আজকেও দেখা করে এলাম। তাহলে
একটা কাজ করতে পারবে মা? কাল যখন তুমি পদ্মাবতীর সঙ্গে দেখা করতে যাবে, তাকে বলতে পারবে যে সে যে রাজকুমারকে সেদিন সরোবরের তীরে দেখেছিল, সেই রাজকুমার তার সংকেত বুঝে তার সাথে দেখা করতে এসেছে। সংকেত? কিসের সংকেত বাছা? ও নিয়ে তুমি ভেবো না মা, তোমাকে শুধু যেটা বলা হলো শুধু সেইটুকুই বলো, পদ্মাবতী সব বুঝে যাবে, ঠিক আছে? পরের দিন পদ্মাবতীর সাথে দেখা করতে বুড়ি রাজবাড়ি গেল। তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বুড়ি বলল, পদ্মা, তুমি যে রাজকুমারকে সেদিন সরোবরের তীরে দেখেছিলে, সেই রাজকুমার আমার বাড়িতে এসেছে, সে তোমার সংকেত বুঝে এখানে এসেছে মা। এদিকে অনেকক্ষণ হয়ে গেলেও বুড়ি ফিরছে না দেখে বজ্রমুকুট কুটিরে বসে বসে চিন্তা করতে লাগলো। বন্ধু, কি ব্যাপার বলো তো, বুড়ি সেই কখন রাজবাড়িতে গেছে এখনো ফিরলো না তো? ওদিকে সব ঠিক আছে তো? আরে চিন্তা করো না বন্ধু, বুড়ি যখন গেছে তখন কোনো সুসংবাদ নিয়েই বাড়ি ফিরবে, দেখো। তা করতেই বুড়ি বাড়ি ফিরল, কিন্তু এ কি, বজ্রমুকুট আর সিংহদত্ত অবাক হয়ে দেখল বুড়ির দু গালে পাঁচ আঙুলের দাগ। বজ্রমুকুট জিজ্ঞাসা করল, এ কি মা, তোমার তোমার এ অবস্থা কি করে হলো? আর বলো না বাচ্চা, তোমাদের কথা মতো আমি পদ্মাবতীকে গিয়ে সব বললাম, সে কোনো উত্তর তো দিলই না, উল্টে আমার দু গালে চড় মারলো। তারপর রাজবাড়ির খিড়কি দরজা দিয়ে আমাকে বার করে দিল। সে কি, তার মানে পদ্মাবতী আমাকে পছন্দ করে না? না বন্ধু, ও তোমায় খুব পছন্দ করে, তবে মনে হচ্ছে ও সংকেতে কথা বলতে খুব ভালোবাসে। কি বলছো কি বন্ধু, সত্যি নাকি? হ্যাঁ, বুড়ির গালে 10 আঙুলের ছাপ বসিয়ে ও তোমায় সংকেত দিতে চাইছে যে তোমার সাথে ও 10 দিন পরে দেখা করবে, আর এটাও বোঝাতে চাইছে যে তোমায় রাজবাড়ির খিড়কি দরজা দিয়ে ভেতরে ঢুকতে হবে। বজ্রমুকুট বন্ধুর কথা শুনে খুব খুশি হল এবং যথারীতি 10 দিন বাদে রাজবাড়ির খিড়কি দরজা দিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে সে দেখল রাজকুমারী সেখানে আগের থেকেই তার জন্য অপেক্ষা করেছিল। অবশেষে সেদিন রাতে রাজকুমার রাজকুমারীকে গন্ধর্ব মতে বিয়ে করল। রাজকুমার পরের দিন যখন কর্ণাট রাজবাড়ির অন্দর মহল থেকে বেরোতে যাবে, তখন রাজকুমারী তাকে কিছুতেই ছাড়ল না। দেখতে দেখতে সেখানে রাজকুমার 1 মাস অতিক্রান্ত করল। এরপর একদিন রাজকুমার রাজকুমারীকে বলল, পদ্মা, অনেক দিন হয়ে গেল আমি সিংহদত্তকে দেখিনি, অথচ আজ যে আমরা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছি, তার কারণ কিন্তু শুধুমাত্র ও।
ও না থাকলে আমি তোমায় পেতাম না পদ্মা। আমার মনে হয় আমার ওর সাথে এবার একবার দেখা করে আসা উচিত। ঠিকই তো, তোমার বন্ধুর জন্যই তো আজ আমরা একসাথে। ও কি ভাববে বলো তো? ভাববে আমাকে পেয়ে তুমি বোধহয় ওকে ভুলেই গেছো। যতই হোক, তোমার ছোটবেলার বন্ধু তো। হ্যাঁ পদ্মা, কিন্তু খালি হাতে যেও না, আমি ওর জন্য মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। তুমি নিজের হাতে ওকে মিষ্টি দিয়ে এসো, কেমন? এরপর মিষ্টি নিয়ে বজ্রমুকুট গেল তার বন্ধু সিংহদত্তের কাছে। এক মাস কাল বাদে দুজনে দুজনকে কাছে পেয়ে খুব আনন্দ পেল। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি গো বন্ধু। পদ্মা তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে, এই নাও। ধন্যবাদ বন্ধু, কিন্তু আমি তো এগুলো খেতে পারবো না। সে কি, কেন বন্ধু? কারণ এতে যে বিষ মেশানো আছে। কি বিশ্বাস না হলে বুড়ির পোষা বিড়ালটাকে এগুলো খাইয়ে দেখো। বজ্রমুকুট তখন বুড়ির বিড়ালকে মিষ্টিগুলো খেতে দিল, আর খাওয়ার সঙ্গে সঙ্গেই বিড়ালটা ছটফট করতে করতে মরে গেল। বজ্রমুকুট পদ্মাবতীর উপর প্রচণ্ড রেগে গেল। ছি 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 ছি, এত বড় বিশ্বাসঘাতকতা! আমি আমি এত বড় পাপ করতে যাচ্ছিলাম? পদ্মা আমার ছোটবেলার বন্ধুকে মারতে চেয়েছিল। না, আজ থেকে আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। চলো চলো বন্ধু, চলো আবার আমরা নিজের দেশে ফিরে যাই, চলো। না বন্ধু, সেটা করা হয়তো ঠিক হবে না। তুমি বরং এক কাজ করো, পদ্মাবতীকে গিয়ে বলো যে মিষ্টি খেয়েই আমি ঘুমিয়ে পড়েছি। ওকে কিচ্ছু বলবে না যে আমরা বিষের ব্যাপারটা জেনে গেছি। শুধু যখন রাতে ঘুমিয়ে পড়বে তখন তার গা থেকে সমস্ত গয়না খুলে একটা পুঁটলিতে বেঁধে নেবে, আর ওর বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দেবে। কিন্তু তাতে কি হবে? আহ বন্ধু, এখন কোনো প্রশ্ন করো না, শুধু যেটুকু বলছি সেটুকু করো, তারপর নিজেই দেখতে পাবে কি হবে। ঠিক আছে। রাজকুমার সিংহদত্তের কথা মতোই কাজ করলো। এরপর তারা দুজনে সন্ন্যাসীর ছদ্মবেশ নিল। বন্ধু আমার কথাগুলো মন দিয়ে শোনো, আমরা রাজবাড়ির স্যাকরার কাছে এই গয়নাগুলো নিয়ে গিয়ে বলবো আমরা এই গয়নাগুলো বিক্রি করতে চাই। ওরা নিশ্চয়ই রাজকুমারীর গয়নাগুলো চিনতে পারবে, তারপর আমাদেরকে ওরা চোর সন্দেহ করে রাজার কাছে নিয়ে যাবে, আর তখনই আমি শুরু করব আসল খেলা। ওরা দুজনে রাজকুমারীর গয়নাগুলো নিয়ে রাজবাড়ির শাকরার কাছে গেল, আর হলো ঠিক সেই রকম যেরকম সিংহদত্ত চেয়েছিল। একি, এ তো রাজকুমারীর গয়না, এ গয়না চিনতে আমার ভুল হবে না, এগুলো তো আমার হাতেই বানানো। আই আই কেদরা, এই গয়নাগুলো কোত্থেকে পেলি? চুরি করেছিস বেটা চোর? আই আই, কে কোথায় আছিস?
ধর ধর বেটা চোর দুটোকে, চোর কোথাকার চুরি করে এখানে এসছে, ওদের ধরে রাজার কাছে নিয়ে চল। শেখরার চেঁচামেচিতে সেখানে হইচই পড়ে গেল। সেখানে আরো অনেক লোক জড়ো হয়ে গেল। তারা সবাই বজ্রমুকুট আর সিংহদত্তকে রাজার কাছে ধরে নিয়ে গেল। রাজার কাছে গিয়ে সিংহদত্ত বলল, মহারাজ বিশ্বাস করুন, আমরা চুরি করিনি এগুলো। আসলে কাল রাতে আমি ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম, আর সেই মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে তার গা থেকে সমস্ত গয়না খুলে দিয়ে গেছে। তবে আমিও তার বাঁ পায়ে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছিলাম। এই শুনে রাজা নিজে তখনই অন্দরমহলে রানীর সাথে কথা বললেন। রানী, দেখো তো, আমাদের পদ্মা মায়ের বাঁ পায়ে কোনো ত্রিশূলের চিহ্ন আঁকা আছে কিনা? ত্রিশূল? আরে হ্যাঁ, আমিও তো আজ সকালেই ওর পাটা খেয়াল করলাম গো। ওর পায়ে সত্যি একটা ত্রিশূলের চিহ্ন আঁকা আছে, কিন্তু বুঝতে পারলাম না এটা কে করলো বলো তো। কি? রাজা দুঃখে আর রাগে অন্ধ হয়ে গেল কথাটা শুনে। এবার সে আদেশ দিল, রাজকুমারীকে গভীর বনে ছেড়ে আসা হোক, এই হবে তার শাস্তি। বেতালের গল্প এখানেই শেষ হলো। সে এবার বিক্রমাদিত্যকে বলল, আমার গল্প এখানেই শেষ। এবার বলুন তো মহারাজ, এই গল্পে পদ্মাবতী তার বাবা রাজা দন্তকাট আর সিংহদত্ত এদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী কে? অবশ্যই রাজা দন্তকাট। কেন দন্তকাট? কেন পদ্মাবতী বা সিংহদত্ত নয় কেন? কারণ পদ্মাবতী সিংহদত্তকে শত্রু মনে করে মেরে ফেলতে চেয়েছিল। সিংহদত্ত তার প্রতিশোধ নেওয়ার জন্য পদ্মাবতীকে মিথ্যে ডাকিনী অপবাদে ফাঁসিয়েছিল। কিন্তু বেতাল রাজা দন্তকাট কোনো বিচার বিবেচনা না করেই পদ্মাবতীকে নির্বাসনে পাঠিয়ে দিল। রাজার দায়িত্ব অনেক বড় বেতাল। কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার আগে রাজার উচিত তার সঠিক বিচার করা। পদ্মাবতী বা সিংহদত্ত দুজনেই যা করেছে সেটা ভুল হলেও সেগুলো করার পিছনে একটা কারণ ছিল। তবে একজন রাজা হিসেবে রাজা দন্তকাট যা করলেন তা একেবারেই কাম্য নয়। আর তিনি তো শুধু একজন রাজা নন, একজন পিতাও বটে। তাই এক্ষেত্রে বলতে হয়, বিনা বিচার বিবেচনা করে পদ্মাবতীর শাস্তি নির্ধারণ করে তিনি এটা প্রমাণ করলেন যে রাজা এবং পিতা উভয় দায়িত্ব পালনেই উনি সম্পূর্ণ ব্যর্থ। মহারাজ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো, আর তাই আমার শর্ত অনুযায়ী আমি আবার শ্রীর কাছে ফিরে যাচ্ছি মহারাজ। বেতাল আবার উড়ে গিয়ে শিরীষ গাছের ডালে ঝুলে গেল। বিক্রমাদিত্য ছাড়বার পাত্র নন, তিনিও বেতালের পেছন পেছন গিয়ে আবার বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চললেন। রাজা বিক্রমাদিত্য, তুমি দেখছি ছাড়বার পাত্র না। ঠিক আছে, চলো তাহলে,
আমার দ্বিতীয় গল্প শুরু করি, তাতে তোমার পথের ক্লান্তি কিছুটা দূর হবে। শুনছিলেন বেতাল কাহিনী পর্ব দুই। হ্যালো বন্ধুরা, এই এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসব আগামী মাসের প্রথম রবিবার শুধুমাত্র ক্রিয়েটিভ ক্ল্যাপসের ইউটিউব চ্যানেলে। Ha 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 ha!